সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন। মা ও মাটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। আজ 18 জুলাই রোজ সোমবার, আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলায় অরুণখোলা পশু হাটের পাশে ফারুক ডেয়ারি ফার্মে। আর এই ফারুক ডেয়ারি ফার্ম প্রতিবেদন এর আগেও বেশ কয়েকটা প্রতিবেদন আমার চ্যানেল থেকে দেওয়া হয়েছে, আপনারা বেশ ভালো সাড়া দিচ্ছেন। আর ফারুক ভাই আসলে খুব উন্নত মানের গরুগুলাই কালেকশন করেন। আর ফারুক ভাই এটি একটি বিক্রয় কেন্দ্র, এখান থেকে বকনা গরু বিক্রি করে থাকে তিনি। তো চলেন, এবারে যে নতুন কালেকশনগুলো তিনি করছেন, কী ধরনের কালেকশন করছেন, কেমন জাতে, কেমন মানে, কেমন গুণে, বিস্তারিত জানতে পুরো ভিডিওর সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো মাশাল্লাহ ঈদের পরে আসলাম, তো ঈদের আগে ব্যবসাটা কেমন হয়েছে এবারে? খুব ভালো বলা যায় না, আবার মন্দ তাও না, হয়েছে আর কি। আচ্ছা, মোটামুটি হয়েছে। ঈদের আগে তো যেহেতু কুরবানির ঈদ ছিল, সারের ব্যবসা ছিল, তো ঈদের পরে কি সবগুলো কি নতুন কালেকশন হয়েছে? হ্যাঁ, ঈদের পরে নতুন কালেকশন আছে, পুরাতন 31 গরু আছে, তো পরে ওটা কথা হয়ে আছে, বিক্রি হওয়ার মতোই আর কি, বিক্রি ধরা যাইতে পারে, হালকা কিছু বায়না দিয়ে রাখছে। আচ্ছা, তো বাকি যে কয়টা গরু আছে, গরু আসলে এখন কিনাটা খুব টাফ হয়ে যাচ্ছে, টাফ হয়ে যাচ্ছে, সবাই মানে কিনতেছে আর কি। হ্যাঁ, কিনতেছে, ভালো মানের গরুগুলো পাওয়াই আসলে মুশকিল, যদিও দু একটা মিলছে, দাম হাঁকাচ্ছে প্রচুর পরিমাণে, মানে ওই যে একটা পিছনে 7-8টা কাস্টমার, আমরা ক্রয় করে আবার যে কাস্টমারকে দেব, ওরা তো আসলে হিমশিম খেয়ে যাচ্ছে, ভাবছে কত না কত বাজার হয়ে গেছে, কিন্তু আসলে আমরা যেখান থেকে কালেকশনগুলো করছি সেখানে আসলে দাম বাড়তি, যে কারণে আমরা সাহস করে নিজেও ক্রয় করতে মানে ব্যর্থতা প্রকাশ করতেছি, যে আসলে নিয়ে একটা কাস্টমারের কাছে যে দামটা চাবো, চাওয়ার তো একটা মাপকাঠি লিমিট থাকতে হবে, তো আসলে না চেয়েও তো উপায় নেই, কারণ দামটা বৃদ্ধিতে কিনা হলে বিক্রিতেও তো আমাকে সেই দৃষ্টিতেই বিক্রি করতে হবে। এখন দামটা বাড়তে হওয়ার কারণ যেহেতু কুরবানি ছিল, সবাই আসলে সারের ব্যবসা করছে, জি জি, প্রতিটা খামারই খালি, সেক্ষেত্রে প্রতিটা খামারেই এখন বকনা গরু চাহিদা করে কিনতেছে, সেক্ষেত্রে দামটা একটু বাড়তি নিচ্ছে গৃহস্থরা, দাম বাড়তি, তারপরে বিভিন্ন জায়গায় পানি থাকার কারণে আসলে এক পর্যায়ে গরু সংকট। আচ্ছা আচ্ছা, সংকটের কারণে সে সমস্ত জায়গা থেকে যেখান থেকে আমরা ক্রয় করি সেই সমস্ত জায়গাতেই মূলত সংকট হয়ে গেছে, যে কারণে দামটা বৃদ্ধি আর কি। আচ্ছা, আজকের ভিডিওতে কয়টা গরু দেখাবেন? আজকের ভিডিওতে মোট গরুই আছে ভাই 6 পিস, 6 পিস, 6 পিস গরু আছে। আমি সর্বক্ষণ চেষ্টা করি যে ভালো সংগ্রহ করতে, সেটা অল্প হোক, সেটা গুণগত মান ভালো হতে হবে, পাঁচজন দেখে যাতে গুণ বিচার নিজে থেকেই করতে পারে, আমাকে বলতে হবে না যে ভাই আমারটা ভালো, আমারটা ভালো, এরকম না, দর্শক দেখলেই বুঝবে যে আসলে ভালো কি গুণ। আচ্ছা, চলেন ভিডিও বর্ণনা করে গরুগুলো এক এক করে দর্শকদের মাঝে তুলে ধরি। জি, দেখেন তো ভাই, এই যে ফার্স্টে একটা ছোট মোটো বকনা দেখতে পাচ্ছ, অনেক সুন্দর একটি কালার, তো এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, জি। তো এই বাচ্চাটার বয়স কেমন হবে? এই বাচ্চাটার বয়স আছে 6 মাস, 6 মাসের মতো, জি। আচ্ছা, খাচ্ছে তো দেখা যাচ্ছে, খুবই ভালো খাচ্ছে, যা দিবেন একবারে ডোলে ডংশে। আচ্ছা, তো দেখা যাচ্ছে মাশাআল্লাহ খুর চারটাও সাদা এবং গলায় ঝুল নেই, তো আমরা বাচ্চাটা দেখাই দিই দর্শকদের। দেখেন অনেক সুন্দর আছে বাচ্চাটা, দর্শক দেখেন মাশাআল্লাহ তোলাবার ঠিক আছে। আচ্ছা, এই বাচ্চাটার দাম কেমন চাচ্ছেন? এই বাচ্চাটার দাম চাচ্ছে 70,000 টাকা। 70,000 টাকা দাম চাচ্ছেন, দরদামের কি সুযোগ আছে? আসলে দরদামের সুযোগ নাই বললেই চলে, মানে হালকা, মানে হালকা সম্মান, হালকা মানে আমি যতটুকু ছাড় দেবো এইটুকুই। আচ্ছা আচ্ছা, হালকা সামান্য দর না আছে এরকম বললেই চলে। আচ্ছা আচ্ছা, তবে নিজে থেকে যদি একটু কম্প্রোমাইজ করতে পারি ওইটুকুই ছাড়। আচ্ছা, হালকা কিছু দরদাম করে বিক্রি করে দেবেন, তবে গরুটা কিন্তু খুব, না গরুটা খুবই সুন্দর, এবং লেভেলটা দেখেন, এই আগা গরু একেবারে সমান, বাচ্চাটা খুবই চয়েসফুল বাচ্চা, এটারও খুর চারটা সাদা দেখতে পাচ্ছি আমরা, তো এটার বয়স কেমন হবে?
এটার বয়স আছে আপনার মোটামুটি 9 মাস প্লাস। আচ্ছা, তো এটার উলানটা একটু আমরা দেখাই দিই দর্শকদের। দর্শক দেখুন বাচ্চাটা মাশাআল্লাহ সুন্দর। আচ্ছা, তো এই বকনাটার দাম কেমন চাচ্ছেন আপনি? এই বকনাটার দাম চাচ্ছি 85,000 টাকা। 85,000 টাকা দাম চাচ্ছেন, হালকা কিছু সম্মান করা যাবে? আচ্ছা, এটা আমরা দ্বিতীয় বাচ্চা দেখলাম, তো তৃতীয় নাম্বারে যে বাচ্চাটি আছে এটা কি জাতের? এটাও হলস্টন ফিজিয়ান। আচ্ছা, তো এই বাচ্চাটার বয়স কেমন হবে? এই দুটা সেম বয়সের বাচ্চা। সেম বয়সের, 9 মাসের মতো? আচ্ছা, তো এটার উলানটা একটু দেখাই দিই আমরা দর্শকদের। দর্শক দেখেন এটারও বাট ঠিক আছে। আচ্ছা, তো এই বাচ্চাটার দাম কেমন চাচ্ছেন? একই দাম, দুইটা বাচ্চা 85 করে দাম। 85 করে? আচ্ছা, দুইটা বাচ্চা যদি কেউ একসঙ্গে নিতে চায় আমার কোনো দর্শক, কিছুটা ছাড় আছে? আচ্ছা, তো এটা আমরা 3 নম্বর বাচ্চা দেখলাম, তো 4 নম্বরে যে বাচ্চাটি আছে তো এটা কি জাতের? এটারও খুর চারটা সাদা আছে, আর একটু ঝুলটা দেখাই দিই আমরা দর্শকদের। আচ্ছা, তো এই বকনাটার বয়স কেমন হয়েছে? এই বকনাটার বয়স আছে মোটামুটি 11 মাস। 11 মাস? আচ্ছা, এটা আর হিটে আসতে আর কতদিন সময় লাগতে পারে? হিটে আসা ভাই কোনো বলা যায় না। আচ্ছা, এই 1-2 মাস হাতে পাক পিস হয়ে যায়। আচ্ছা, এই যে এটা গ্রোথ একটু বেশি থাকে, সেটা দেখা যাচ্ছে 1 মাস আগে 15 দিন আগেই চলে আসে। আচ্ছা, এটা কি পার্সেন্টেজ কারণে কি কম বেশি হতে পারে? হ্যাঁ, আছে তো অবশ্যই, মানে যেটা একটু পার্সেন্টেজ বেশি থাকে ওইটা তাড়াতাড়ি হিটে চলে আসে। আচ্ছা, এটার তলাটা একটু দেখাই দিই দর্শকদের। আসলে সুস্থ সবল গরু, অনেক লাভজাপ পাচ্ছে। দেখেন দর্শক মাশাআল্লাহ খুবই সুন্দর উলান পালান। আচ্ছা, তো এই বকনাটার দাম কেমন চাচ্ছেন আপনি? এই বকনাটার দাম চাচ্ছি 97,000 টাকা। 97,000 টাকা দাম চাচ্ছেন। এটারও কিছু সুযোগ আছে দর্শকদের জন্য? হালকা কিছু দরদাম করে বিক্রি করে দিবেন। আচ্ছা আচ্ছা ভাই, তো 5 নম্বরে সিরিয়ালে যে বকনাটা দেখতে পাচ্ছি এটা মাশাআল্লাহ একটু বড় সড়ো মনে হচ্ছে, তো এই বকনাটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটা হলস্টাইন ফ্রিজিয়ান? আপনার কাছে সবগুলাই হলস্টাইন ফ্রিজিয়ান? আচ্ছা, এই যে হলস্টাইন ফ্রিজিয়ান বকনাগুলো আপনারা বেশি কালেকশন করেন প্রতিটা খামারি, এর কারণটা কি? এর কারণ হলো বকনা গরু মানেই দুধের গরু। আচ্ছা আচ্ছা, বকনা গরু মানেই দুধের, দুধের জন্য সবাই কেনে। দুধের জন্য রেজাল্ট যদি ভালো না হয় তাহলে ও গরু পেলে লাভ নেই। একজন কৃষক যদি গরু লালন পালন করে, আচ্ছা, তাহলে অবশ্যই দুধের জন্য এবং ভালো পার্সেন্টের একটা বাচ্চার আশায় কিন্তু করে। আচ্ছা আচ্ছা, যাতে একটা গরু পাললে তার সংসারটা চলে যায়, পরের দিন মজুর না কাটতে। আচ্ছা আচ্ছা, একটা গরু থেকে যদি মোটামুটি পার ডে যদি 800-900 টাকা না ইনকাম হয় মিনিমাম, তাহলে ওই কৃষকের জন্য লাভবান। আচ্ছা আচ্ছা, সেও তো ভালো পার্সেন্ট সংগ্রহ করতে। আমার কথা হলো যে আমি যেমন কৃষকের ছেলে, আমি বুঝি গরু বাছুর সম্পর্কে, তো যেই আমার কাছে ক্রয় করুক না কেন, সে 5টা না করতে পারুক, একটা করুক, সেটাই যেন পার্সেন্টের ভালো, পার্সেন্টের ভালো গ্রোথের নিয়ে যায় সংগ্রহ করে, এটাই আর কি। তো আপনারা কি এই গরুগুলা পেলে এইগুলা কি প্রথম ছোট থেকে আপনি কি এটাকে গাভীতে কোনো বকনা এ পর্যন্ত মানে নিয়ে গেছেন আর কি? হ্যাঁ নিয়ে গেছেন। আচ্ছা, কত লিটার কোনটা করে নিজেরটা আগে বুঝতে হয়েছে? আচ্ছা আচ্ছা, যে আসলে এটার মধ্যে দুধের রেজাল্টটা কি? আচ্ছা আচ্ছা, তো সেখান থেকে সেই আলো, মানে সেই আলোর দৃষ্টিতে আমরা যা দেখেছি যে হলস্টাইন ফ্রিজিয়ানের দুধটা সর্বক্ষণে বেশি হয়। আচ্ছা, তো সেই কারণেই সবাই হলস্টাইন ফ্রিজিয়ানের দিকে চাহিদা বেশি থাকে। আমি দেখবেন যে হলস্টাইন ফ্রিজিয়ানের সংখ্যাটা বেশি থাকে। আচ্ছা, এই গরুগুলোই আপনার ভালো ডিমান্ডে বিক্রি হয়। আচ্ছা আচ্ছা, 4 লক্ষ 5 লক্ষ টাকা পর্যন্ত গাভী হইলে পারে বিক্রি হয়। আচ্ছা, তো
এই বকনাটার বয়স কেমন হয়েছে? এই বকনাটার বয়স হচ্ছে 12 মাস। 12 মাস তো কিন্তু দাঁত হয় নাই ভাই, একটাও দাঁতে নাই না। 12 মাসে তো কোন বক নাই দাঁত হবার। একটু তলাটা দেখাই দেন দর্শক, দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর উলান পালান। তো এই বকনাটার দাম কেমন চাচ্ছেন? এই বকনাটার দাম চাচ্ছি 95,000 টাকা। 95,000 টাকা এটারও দাম চাচ্ছেন? তো এটারও হালকা কিছু দর্শকদের জন্য সুযোগ সুবিধা আছে দরদামের। তো এটা আমরা 5 নম্বর বকনা দেখলাম। তো এই খামারের লাস্টে যে বকনাটা আছে 6 নম্বরে, এটা হচ্ছে একটু শিংটা বড় দেখা যাচ্ছে। তো এটার আপনার এই খামারের সব থেকে বড় বকনা মনে হচ্ছে। তো এই বকনাটার বয়স কেমন হবে? এই বকনাটা আসলে ভাই বীজ দেওয়া আছে, বীজ দেওয়া আছে, বীজ দেওয়া আছে। আবার গরুটার এক ভাই আমার কুমিল্লাতে আর কি, এই গরুটা এক পর্যায়ে কথাবার্তা হয়ে গেছে, সে সীমিত কিছু বায়নাও দিয়ে রাখছে আমারে। তো আসলে গাড়িটা মিল না হওয়ার কারণে এখনো যায় নাই, আজকে যাওয়ার কথা ছিল, না হলে হয়তো বা খুবই ভালো মানের, খুবই উন্নত জাতের বকনা আপনি সংগ্রহ করছেন। তো আপনার মোবাইল নাম্বারটি একটু দিয়ে দেন দর্শকদের। 01782943515 এটা আমার ইমো নাম্বার। এটা ইমো হোয়াটসঅ্যাপ ছবি আছে? হ্যাঁ, এগুলোতে ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ছবি আছে। জি আচ্ছা, তো ভাই আপনি যেহেতু ইউটিউবে অনেক পরিচিত মুখ, সে তো আপনার ঠিকানাটা আসলে সবাই জানে। হ্যাঁ, অনেকেই জানে, অনেকেই জানে, সবাই তো দেখে দেখে একবার হলেও ফারুক ভাই ফলো করে আচ্ছা। তো এই সুযোগ সুবিধা তো আগের মতোই আছে? আগের মতোই আছে ইনশাআল্লাহ, আগের মতো এখন আরো ভালো, আরো ভালো, বরং এখন আরো ভালো। আমরা চাইবো যে একজন বাহিরের ম্যান মানে অর্থাৎ আমাদের মেহমান, মেহমান ওই মেহমানকে সম্মান করতে আমাদের যা যা আপ্যায়ন করার দরকার আমরা সর্বদাই চেষ্টা করি, চেষ্টা যে তার যেন কোনো অসুবিধা না হয়। যেহেতু সে আসলে সে এখান থেকে একটা আপনজন বলতে কেউ নাই, আমরাই আপন, আমরাই পর, আমরাই আপন। এখানে আসলে সে একটা ভালো ফল পাইলে পারে আরেকজনের সে পাঠাতে আগ্রহ করবে। আমরা এমনটা চাই যে আমি একজনের কাছে 2টা গরু বিক্রি করলাম, ওনার দেখা দেখি ওনার শোভাকাঙ্ক্ষী যাতে আবার আমার কাছ থেকে 2টা গরু নিতে আগ্রহী হয়। তো ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন, তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো দর্শক, এমন আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন, তাহলে যেমন নতুন আপডেট ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।